বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা দেওয়ার জন্য। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমি চাই এই সেবাটা সবার মাঝে সুন্দরভাবে পৌঁছে যাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে 30 রোজা শেষ হবে, আগামীকাল আমাদের পবিত্র ঈদুল ফিতর। তো আমার দেশে এবং প্রবাসের সকল শুভাকাঙ্ক্ষী সকল আপনজন সবাইকে জানাই ঈদ মুবারক অগ্রিম। তো আমরা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদী ব্যবস্থা করে দিই। আমাদের কাছে আপনারা সরাসরি চলে আসতে পারেন, আমাদের অফিসটা খোলাই আছে, হাউস নাম্বার 8 ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা লিফটেড 2। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01783544124। আরেকটা নাম্বারও আছে 01711860261। আমরা মানবতার স্পর্শে প্রযুক্তির ছোঁয়ায় আপনাদেরকে হাসি মুখে সেবা প্রদান করে থাকি। আমাদের কিন্তু কোনো বন্ধ নেই, আমরা প্রতিদিনই আমাদের এই সেবা কার্যক্রমটা আমরা পরিচালিত করছি। কারণ এখন ডিজিটাল যুগে আমরা আছি, ডিজিটালভাবেও আপনারা সেবা নিতে পারেন। তবে হ্যাঁ, ডিজিটাল সেবাটা পেতে হলে অনেক সময় দেখা যায় আপনি হয়তো আপনার পরিচিতটা যেটা দিলেন সেটা আমি হয়তো বিশ্বাস করলাম, কিন্তু সামনে দেখাচ্ছে কিন্তু বাস্তবতা আর কিছুই নাই। তো সেজন্যই আমি বলবো প্রত্যেকেই যদি সময় থাকে আপনারা আমাদের অফিসে এসে তারপরে আপনারা আমাদের মেম্বার হয়ে আপনাদের কার্যক্রম শুরু করতে পারেন। কারণ অনেকেই আছে এখন আলহামদুলিল্লাহ 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 এখন পর্যন্ত এরকম কোনো সমস্যা হয় নাই, যাতে ভবিষ্যতে না হয় সেজন্য কিন্তু আমাদের আগে থেকে যে কোনো বিপদ হলে তারপর আমরা দেখি সব কিছু মানে ফ্ল্যাশ হয়, কিন্তু বিপদ হওয়ার আগে যে আমাদেরকে সতর্ক থাকতে হবে সেই জিনিসটা আমরা অনেকে ভুলে যাই। তো সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, কারণ আমাদের কাছে আপনারা আসবেন আপনাদের সত্য যেটা সেটাই বলবেন। হ্যাঁ, তবে অনেক সময় আছে মানুষ কিন্তু অনেক মিথ্যা কাল্পনিক পরিচয় দেয় যে আমি এমুক আমি হয়তো। আমার কথা হচ্ছে আপনারাও অনেক বিবেকবান, এখন তো আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার কারণে আমাদের অনেকটা কিন্তু জ্ঞানও বৃদ্ধি পাওয়ার কথা। যে আমাকে আপনি পরিচয় দিলেও আপনি একজন এমুক অফিসার, তো আপনি ঠিক আছে তার সাথে কিন্তু কথা বললে তার সাথে কিন্তু আপনি বুঝতে পারবেন, যারা বুঝতে না পারবেন তারা অন্তত আমাদের সাথে অ্যাড হবেন না। কারণ আমরা অনেক রিস্কে কাজ করি, অনেক সময় দেখা যায় যে হ্যাঁ আপা আসতে পারছি না, আমার বায়োডাটাটা পাঠালাম আমি অমুক, বাস ঠিক আছে আমি এখন তার কথার উপরে মানুষ বিশ্বাস ছাড়া তো পৃথিবী চলে না, তো আমি হয়তো আপনাদেরকে তার একটা ভালো একটা কারণ একটা ফোন নাম্বার দিয়ে বিয়ে হয়ে যায়, তো সেই জন্য আমি হয়তো একজনকে নাম্বার দিলাম। কিন্তু আপনাদের বিশেষ করে আমার বোনদের এবং ভাইদেরও আমি অনুরোধ করব, যারা ফোন করে যারা আপনাদের সাথে কমিটমেন্ট কথাবার্তা বলবে আপনারা মনে করবেন যে আমি একটা মাধ্যম, জাস্ট একটা সন্ধানটা দিলাম, কিন্তু জাস্টিফাইটা আপনাদের করতে হবে। আপনারা জাস্টিফাই না করে কারোর সাথে কোনো লেনদেনে যাবেন না, কোনো ধরনের কোনো বিয়ে শাদী আপনারা জাস্টিফাই করার পরে বিয়ে শাদী সম্পন্ন করবেন, আমার অনুরোধ রইল। তো রমজান মাস চলে গেল, আমাদের রহমত বরকত শান্তির মাস, সবাই দোয়া করবেন, আমিও সকলের কাছে দোয়া চাই। কালকে থেকে আমার মন খুব অস্থির হয়ে আছে, আমার আজমির শরীফের এক ভাই ওখান থেকে কালকে আমার নাম ধরে ইফতারির ব্যবস্থা করেছে। আমি কালকে থেকে আমার মনটা পড়ে আছে, আমি সকলের কাছে দোয়া চাই আল্লাহ যাতে ওখানে আমার রিজিক রাখে। আমি অলি আল্লাহকে পছন্দ করি, আমার আল্লাহর আদেশ নিষেধ যাতে চলতে পারি এই দোয়া চাই। একটা বৎসরে রমজান মাসটা গুনাহ মাফের দোয়া, এবাদত কবুল হওয়ার দোয়া, আল্লাহ আপনি নামাজ রোজা এবাদত বন্দিকে কবুল আর মঞ্জুর করে নেন, আমাকে গরিবে নেওয়াজ আজমির শরীফে আমার রিজিক অন্তত রাখেন। আমি আমার আম্মার একটা ওয়াদা ছিল, আম্মা সবসময় বলতো যে তুই আজমির শরীফটা একটু জিয়ারত করিস। আবার মা নেই বাবা নেই, অনেক কষ্টের জীবন, কিন্তু
সবসময় হাসি মুখে থাকতে হয়। এমন একটা পেশাতে আছি যখন দেখি যে না, আল্লাহ হাদিসে যখন লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব, আমি আমার আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে শেষ করতে পারবো না। আমি আমার নিজের জন্য কোনো কিছুই করি না, আমি সকল সবসময় মানুষের কল্যাণে কাজ করি এবং চেষ্টা করি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে। তারপরেও যদি ভুল হয়ে যায়, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আপনি ক্ষমা করে দিন, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাশীল, মায়াশীল, আপনি দয়াশীল। আল্লাহ সকলকে আপনি হেফাজতে রাখেন। তো আমার মক্কা মদিনা থেকে আল্লাহর কাছে চাইছি, আল্লাহ রিজিক রেখেছে আমার, এখন আমার আজমির শরীফে যাওয়ার জন্য আল্লাহ আপনি আমার ইবাদত কবুল আর মঞ্জুর করে নেন। এখন আমি বেশ কয়েকটা পাত্র এবং পাত্রী, যারা কিনা খুব ইমার্জেন্সিভাবে চাচ্ছে, আমি বারবার বলছি যারা ইমার্জেন্সিভাবে চাচ্ছে আমি তখন তাদেরটা বলি। আর আপনারা মনে করবেন আমি যখন একটা পাত্র বা পাত্রীর বর্ণনা দিব, ওই পাত্র পাত্রীর মাঝে আপনি 500 পাত্রী পাবেন, 500 পাত্র পাবেন। আমি আপনাদের সাথে এমন কোনো কথা বলবো না যেটা এই ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা মিথ্যা ছড়িয়ে সারা ওয়ার্ল্ড ছড়িয়ে যাবে, তখন এটার গুণাটা কিন্তু আমারই নিতে হবে। তাই আমি যেটা সত্য সেটাই সবসময় বলি। এক ভাই ফোন করছে, দেখি। জি ভাই, আসসালামু আলাইকুম। আজকে কি আপনাদের ঈদ কি ইয়েতে আমেরিকাতে কি ঈদ আজকে? কালকে পরে হবে আর কি, 5-6 ঘন্টা। এখন কয়টা বাজে আপনাদের? এখন 2:20 বাজে আর কি, 6 ঘন্টা। আচ্ছা আচ্ছা, তো ভাই আমি ঠিক আছে, আমি একটু লাইভে আছি, তো একটু লাইনটা কেটে আর আমি আপনার জন্য একটু পরে কথা বলি। হ্যাঁ, এই ভাইয়ের হচ্ছে বয়স 50, এটা নতুন আজকে, কালকে যোগাযোগ করছে, আজকে উনি আমাদের সাথে অ্যাড হতে চাচ্ছে। তো উনি চাচ্ছে এমন একটা মেয়ে, মানে আছে না অনেকেরই আসলে অনেক ধরনের চিন্তা, অনেক ধরনের, যে একটু সুন্দর মেয়ে যে কিনা তাকে, মানে সে বলে যে আমাকে যাতে উৎফুল্লর মধ্যে রাখে, অর্থবিত্তর প্রয়োজন নাই। তো এই যে এই ভাইয়ের কথাটা, মানে উৎফুল্ল কি, অনেক সময় দেখা যায় অনেক হাজব্যান্ড ওয়াইফ মানে তারা এত বোরিং জীবন যাপন করে, তাদের ভিতরে কোনো আনন্দ ফুর্তি দেখি না, তখনই কিন্তু একটা ছেলে একটা মেয়ে অন্য ওখানে আনন্দ, এখন কিন্তু মানুষ আনন্দ প্রিয়, আনন্দ সুন্দর, মানে সময় যে কাটবে এই সময়টা অনেক সময় দেখা যায় আনন্দের মাঝেই কাটতে চায়। তো সেরকম একটা মেয়ে চায়, দরকার হলে তার ফ্যামিলিকে উঠাই দিবে। আমার এই আমেরিকা কানাডার অনেক পাত্র আছে, তারা সবসময় বলে যে আপা এমন একটা মেয়ে দেন, তা গরিব হোক বাট তার পরিবারটাকে আমি দেখব, কিন্তু মেয়েটা একটু ভালো চাই। তো ঠিক আছে, সেটাই আর কি বললাম। তো আমি বেশ কয়েকটা, আমার হাতে এখন এই মুহূর্তে আমার কয়েকটা পাত্রী আসছে, কালকে ও আমাদের কাছে আসছে, ওর নর্থ সাউথে ল এর ফাইনাল ইয়ারে পড়ে, ওর ডেট অফ বার্থ হচ্ছে 98, হাইট 5'4". আমি এত সুন্দর মেয়েটা, স্মার্ট, সুন্দর দেখতে, তো ও আবার ওর মাকে নিয়ে এসে বলল যে আন্টি আমাকে এমন একটা ছেলে দেন যেই ছেলে বাবা মা এক, মানে একটু স্মার্টনেস, মেয়েটা যেমন তেমন শ্বশুর শাশুড়ি সবাই একটু স্মার্ট থাকবে, ভালো থাকবে, ভালো একটা ছেলে দেন। তা আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি ডিসপ্লে করছি ইনশাল্লাহ, দেখি তোমার জন্য কী করা যায়। আরেক ভাই, ওনার মেয়ে হচ্ছে আপনার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। মেয়েটার ডেট অফ বার্থ 98, হাইট 5'3", একদম ফর্সা। ওর বাবা শিল্পপতি, নামকরা গ্রুপ অফ কোম্পানির মালিক, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে দেশে হোক বিদেশে হোক। আর দুইটা বোন, ও আরেকটা বোন, সে 5'5" লম্বা, এত সুন্দর মেয়েটা, 26-27 মতো বয়স হবে। ওর আবার শর্ট ডিভোর্স আছে, ও চা, ও আবার মাস্টার্স করা, ও চা, ও একটা নিউজ প্রেজেন্টার। তো ও চাচ্ছে যে আপু আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, আমার মানে ওর যেই ভাষ্যটা বলছে যে আমি যাতে এই এই তো কালকেই চলে যাচ্ছে, তুমি আমি যাতে কোরবানি ঈদ আমার হাজবেন্ড নিয়ে করতে পারি। তো আসলে অনেক সময় দেখা যায় কি, অনেক মেয়েরা খুব সিরিয়াস তারা বিয়ের জন্য। তো আমিও এই এই একটা প্ল্যাটফর্মের মাধ্যমে সকলের কাছে দোয়া চাই যে আল্লাহ, যারা অবিবাহিত আছে, যারা ডিভোর্স আছে, যারা বিধবা আছে, এবং যারা অবিবাহিত পাত্র আছে, তাদের স্ত্রী মারা গেছে,
বা ডিভোর্স হয়েছে তাদের জুড়িটা যাতে তাড়াতাড়ি মিলিয়ে দেয়। কারণ কি, এই বিবাহটা এমন একটা বৈধ সম্পর্ক, এটা কোরআনে হাদিসে বারবার লেখছে, যখন আপনারা দুইটা পক্ষ একসাথে হয়ে বিবাহ হবে আল্লাহ সবচেয়ে খুশি হয়। তো সেজন্য বিয়েটা যত নর্মালভাবে আপনারা কাবিনটা করে ফেলবেন, তারপরে আপনার অনুষ্ঠান করেন, খুব মানে খোঁজখবর নিয়ে ওকে হইলে আপনার এত বাসাবাসি না করে আপনাদের একটা মানুষ কিন্তু বানায় দিতে পারবো না আমরা। আমরা আপনাদের কিছুটা, আপনাদের যেমন মনের মাধুরী মিলিয়ে আপনারা যেমন স্বপ্নের কথাটা বলেন, এই স্বপ্নটা তো বাস্তবে আসতে হবে, বাস্তবে তো মিলবে না, সেজন্য একটু এদিক সেদিক হবেই। তো একটু এদিক সেদিক হলেও আপনার ভালো ছেলে ভালো মেয়ে হলে আপনারা বিয়ে করে নেবেন, এবং প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে যাবেন যে আল্লাহ মহান আপনি আমাদের জীবনসঙ্গী আপনি মিলিয়ে দেন, যেটা ভালো সেটাই আল্লাহ করেন। এবং এটা ফলটা পাবেন কিভাবে, আপনি শুধুমাত্র নামাজ রোজা এবাদত বন্দিগির মাধ্যমে আপনারা এটা পাবেন। সেজন্য আমি বলো, আরেকটা বোন পুরি আল্লাহ 5 ফিট 5 লম্বা পাতলা স্লিম খুবই সুন্দর, 98 ডেট অফ বার্থ, ওর বাবা ডাক্তার, মা আর্মি বড় অফিসার, ওরা মেয়েটা ইঞ্জিনিয়ার, ওর জন্য একটা ভালো আমেরিকা থাকা বা দেশে থাকা ভালো ছেলে চাচ্ছে। মেয়েটা কিন্তু ধার্মিক, ও আবার হিজাব পরে খুব ভদ্র, তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে। এছাড়া কিন্তু আবার একটু পরে আসতে হবে, কারণ অনেক কানাডার আমেরিকার অনেক ভালো ভালো পাত্রী আসছে, আমি তাদের ডিসপ্লে করব। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ নামে কাজ শুরু করলাম আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে। আসসালামু আলাইকুম।